ଖେଳିବି সব আছে দাদা, ঠিক আছে। কালীভূষণ মুখোপাধ্যায় এবং ইন্দুভূষণ মুখোপাধ্যায়। কালীভূষণ মুখোপাধ্যায় তার মেয়ে ছিল গৌরী, গৌরী দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওনার ওই বহু লেখার মধ্যে এই পানিতর গ্রামের কথা আছে, বিশেষ করে উর্মি মুখরে আছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা ওনার যে শতবর্ষ অনুষ্ঠানে বিভূতিভূষণের ছেলে তারাদাসবাবু এসেছিলেন, আমরা আমাদের বাবা মার কাছে যতটুকু জেনেছি গৌরীদেবী বিয়ের এক বছর পরেই মারা যায়। দীর্ঘদিন বিভূতিবাবু এখানে আর আসেননি, অনেক বছর পরে একবার এসেছিলেন। ওনার অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে, বিশেষ করে এই দোতলার যে খাট উনি শুতেন, এই উনি মুখরে লিখে গেছেন। আমরা চাইছি যে বিভূতিভূষণ এই শ্বশুর বাড়িটা এরা দান করে দিয়েছেন ইন্দুভূষণ বাবু পরিবারের লোকেরা, এখানে কেউ আর এখন থাকে না। এইখানে বিভিন্ন রকম সেন্টার তৈরি করা যেতে পারে, বিভিন্ন ট্রেনিং সেন্টার তৈরি করা যেতে পারে, একটা ICDS স্কুল আছে তার জায়গা দেওয়া যেতে পারে, একটা পোস্ট অফিস আছে এখানে দেওয়া যেতে পারে, একটা লাইব্রেরি আছে বিভূতিভূষণ সেটাও এখানে আনা যেতে পারে। তাহলে এখানে চলাচল বা বিভিন্ন রকম মানুষের যাতায়াতে এই জায়গাটা বেশ একটা ভালো মন্দ মিশিয়ে মানুষের দেখার জায়গাটা হবে। আমার এই পিছনে যে বাড়িটা এনা ওদের নাটমন্দির, এখানে পুজো হতো বৎসরে। আমরা চাই যে বাড়িটা এই যে দালানটা আছে সেই দালানের রঙে এটাকে সংরক্ষণ করা হেরিটেজভাবে। আর বিভূতিভূষণের শ্বশুর বাড়ি যেটা, বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরি ভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা। এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে। হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার। দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায়, পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে, চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায়। আজই আসুন, ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে।